ୱେଲକମ୍ ଟୁ ମାଇ ବ୍ଲଗ୍। ଆମେ ପାପିଆ ଜଲ୍ଦି ପାପିଆ ବୋଲୁଛି। ଅନେକ ଦିନ ବାଦେ ଆପଣ একটু গাছের ভিডিও দেখাচ্ছি, আমার গাছের ছাদ বাগানের। শরীরটা খারাপের জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি দুদিন। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। দেখুন আমার নিম গাছ, নয়নতারা অনেক ফুটেছে। এখানে মোটামুটি সবার বাড়িতেই ছাদ বাগান ভরা, সেই তুলনায় হয়তো আমার ছাদ বাগানে গাছ কম, কিন্তু আমার ছাদ বাগানে যে যে গাছ আছে সব দামি দামি গাছ। বাসক পাতা, এটা লেবু, কারি পাতা গাছও আছে। দেখুন লেবুও হয়েছে, একে খুব একটা যত্ন করি না, এখন সময় নেই। আমার সজনে গাছটা দেখুন এবার একটু বড় হয়েছে, কবে যে সজনে হবে ভগবানই জানে। আমার নিচেও কালো মেঘ গাছ ভরে গেছে, উপরেও দেখুন। আমলকি গাছটা প্রত্যেক বছর আমাকে আশা দেয়, ফুলও আসে, কিন্তু আমলকি হওয়ার কোনো নামগন্ধ নেই। মোটামুটি কয়েকটা ঔষধি গাছ ছাদে আছে আর কটা ফুল গাছ, একটাই থাক। আমার উনুনে রান্না করে আপনাদের দেখাবো, সে উনুনের অবস্থা দেখুন। এই বড় কারি পাতা গাছটা মরে গেছে, ছোট একটা গাছ আছে, আর এখানে নিমের হাওয়াই খেতে হবে। নিচে একটা সলপদ্ম গাছ পুঁতেছিলাম, সেটা মরে গেছে, পাতা হয়ে মরে গেছে, সাদা পাতা হয়ে। এই সলপদ্ম গাছটা কোনো মতে টিক টিক করছে, জানি না এর কী দশা হবে পরে। পুকুরে দেখুন সবাই খেলতে চান করা করছে, তার সঙ্গে খেলাও করছে। দেখুন কী সুন্দর রঙন হয়ে রয়েছে। আমাদের নিচে দেখেন কত গাছ, পেঁপে গাছ, ধুদুল গাছ, কুমড়ো গাছ, আম গাছ তো আছেই, একটা কাঁঠাল গাছ, বয়স হয়েছে, একটা কাঁঠালও হয় না, আর কলার দুটো কাঁদি হয়েছে। এখানে ঝিঙে গাছও আছে, বন হয়ে গেছে, এখন কাটছি না, কারণ আগে কয়েকটা ফল হোক, তারপর এটা পরিষ্কার করা হবে। যখন ঝিঙে গাছ আর ধুদুল গাছ, কলা গাছে এমনভাবে গেছে যে কলাও দেখা যাচ্ছে না, দুকাদি কলা আছে। জায়গা কম আর গাছ বেশি হলে যা হয়। এবার একটা জামরুল খুব কম হয়েছে, ডাল ভাঙার পর জামরুল গাছের শক্তি কমে গেছে। নিচে একদম চেনার উপায় নেই, কোনটা ধুতুল কোনটা ঝিঙে। দেখুন এখানে সবার বাড়ি মোটামুটি গাছ,
এখন আমের সিজন না, ওর জন্য আপনাদের আম দেখাতে পারলাম না, কিন্তু আমাদের পাড়ায় একটা বাড়িতে এখন আম হয়েছে, কিন্তু সেটা দেখাতে গেলে একটু দূরে যেতে হবে, ওর জন্য আর দেখালাম না। আপাতত আমার গাছগুলো দেখুন, নতুনত্ব আর কিছু দেখাতে পারলাম না। কাঁদি আর দেখাবো কি, দেখেন ধুধুল গাছে কি করেছে, পুরো গাছটা কেটে দিতে হবে। আজকে ওয়েদারটা খুব ভালো, দেখুন মেঘের কি সুন্দর মেঘ, অনেকদিন আপনাদের গাছ দেখাই না, তাই ভাবলাম একটু গাছ দেখাই। গাছ দেখালে আমার মনটাও ভালো হয় আর আপনারা দেখে একটু আনন্দও পাবেন। অবশ্য সবাই গাছ পছন্দ করে না, আমি যেমন গাছ পছন্দ করি তেমন পশু পাখি পছন্দ করি। আমার আমলকি গাছ, আনারস গাছ দেখুন, জানি না কবে হবে পাতা বাহারি। আমার সামান্য ছাদ বাগান আপনাদের কেমন লাগলো, আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা বেশি বেশি করে কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, এই আশা রেখে আজকে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।